খোঁজ খবর করতে এসেছিলাম যে পেশেন্টের কি অবস্থা, যারা দুজন আছেন 72 ঘন্টার আগে ওনারা কিছু বলতে রাজি নন, ঠিকই ডাক্তারি যে টার্মস আছে ওনাদের, ওনারা বলছেন যে স্টেবল আছে, 72 ঘন্টা গেলেই আমরা বলতে পারবো, আর পুরো চিকিৎসার চেষ্টা করছেন, এতে কোনো অসুবিধা নেই, চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না, আর সিসিউতে আছেন বলে অন্তত 72 ঘন্টা যেতে হবে, তাহলে বলতে পারবেন কি অবস্থা হবে। রামদবসু আজকে বলেছেন যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এই সরকার দিয়েছে, তারপরেও ব্রাত্যবাবুর কাছে আমার একটাই অনুরোধ, ত্রিপুরা যাওয়ার সময় আছে, প্রেস কনফারেন্স করার সময় আছে, বিজেপির নেতা কর্মী কার্যকর্তাদের গালাগালি করার সময় আছে, শুধু যারা সমাজের মেরুদণ্ড সেই শিক্ষকদের সঙ্গে দেখা করার সময় নেই, সেই শিক্ষিকাদের সমস্যা শোনার সময় নেই, এর থেকে দুর্ভাগ্য বোধ হয় বাংলায় কখনো হয়নি। শিক্ষামন্ত্রী আগে ওনাদের সঙ্গে দেখা করুন, শিক্ষক শিক্ষিকার সঙ্গে দেখা করুন, কথা বলুন, তারপর অন্য কিছু বলুন। আর ত্রিপুরা যাওয়াটা কমিয়া করছে সেটা কি চক্রান্ত হতে পারে? দেখুন, আমি এই প্রক্রিয়াকে সমর্থন করি না, আমরা পার্টি থেকে বলছি আন্দোলন সব হতে পারে, কিন্তু নিজের জীবন নিয়ে তো আন্দোলন হতে পারে না, একে আমরা কখনো সমর্থন করি না, কিন্তু নিজের জীবন নিয়ে আত্মহত্যা করছেন, করে চক্রান্ত করছেন, আমার মনে হয় এটা বিশ্বাসযোগ্য নয়। তাদের বিরুদ্ধেই আবার কেস দেওয়া ও সেকশন অ্যাড করা উচিত হয়নি। মানবতার সঙ্গে দেখুন, সমস্যাটা ভাবুন, বিচার করুন, আলোচনা করুন, আর শিক্ষামন্ত্রী ত্রিপুরায় পড়ে যান, বিজেপির বিরুদ্ধে গালাগালি কয়েকদিন পরে করুন, আগে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বসুন, এরা সমাজের মেরুদণ্ড, তারা যদি আত্মহত্যার চেষ্টা করেন সমাজকে আত্মহত্যা করতে হবে না। বিজেপির আন্দোলনের বিষয় নয় আজকে, তারা এই সংকট সমাজের সংকট। সমস্যা হচ্ছে তৃণমূলের লোকজনের বাড়িতে এখন যদি গাছ থেকে সুপুরি গাছে পড়ে কাজ ভেঙে যায়, চালা ভেঙে যায়, তাহলে বলে বিজেপি কর্মী সুপুরি ছুড়ে মেরেছে, এটাই হচ্ছে সমস্যা। যে ঘটনা ঘটেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। শিক্ষামন্ত্রী ভারতবর্ষের কোথাও হয় না, ত্রিপুরায় ঘটনা ঘটেনি, উত্তরপ্রদেশে ঘটে না, যোগী রাজ্যে ঘটে না, বিজেপি শাসিত সরকারে শিক্ষকরা রাস্তায় আত্মহত্যা করেন না। এরপরে যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন তাহলে আমার বলার কোনো ভাষা নেই। পুলিশের কাছে ইনফরমেশন ল্যাক বলে মনে হচ্ছে। আরে ইনফরমেশন পুলিশের কি আছে, শিক্ষা ব্যবস্থায় চূড়ান্ত গলন। এভাবে শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী যদি সরকার চালান এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না, উনি পদত্যাগ করুন, এটা আমাদের দাবি। দাদা একদম পুলিশের সামনে দাঁড়িয়ে বিষ খেলে, কার্যত পুলিশ সেখানে বিষের বোতলে আটকালে না, কি বলবে? পুলিশের ব্যর্থতা, পুলিশ আমাদের আটকালে ব্যস্ত থাকে। ছেড়ে দে বাবা, অর্থনৈতিকে জিজ্ঞাসা করো, আমাদের পার্টির মধ্যে যদি বলে দিতে তাহলে পার্টির বিষয়ে আর কি করতে।